পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ক্রিকেটাররা। ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ক্রিকেটারদের বোনাস দেওয়া হয়েছে। অবশ্য পাকিস্তান সিরিজের পর আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি নাজমুল হোসেন শান্তের দল। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে টিম টাইগার্স। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আজ দুপুরে দেশ ছাড়লেন ক্রিকেটাররা। দুপুর 1:05 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে এদিন 15 ক্রিকেটার গিয়েছেন। এছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। এদিকে দেশ ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথাই জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলছিলেন, পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব যাতে ভালো ক্রিকেট খেলা যায়, বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা, সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি, সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার। ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে দাবি করে শান্ত বলেন, এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 দিন ভালো ক্রিকেট খেলা, কারণ বেশিরভাগ ম্যাচ শেষ দিনে গিয়ে ফলাফল হয়, তাই শেষ দিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কী ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে, সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে তাই আশা করছি ভালো কিছুই হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদাম্বর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে 26 সেপ্টেম্বর কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শেষে মাঠে গড়াবে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।